Assalamualaikum everyone. আশা করি নিচ্ছে ভালো। সেই জিনিসের ভয় করছিলাম, আখের সেটাই হয়ে গেল। এখন এমন মুহূর্তে বৃষ্টি হয়েছে যেটা আমাদের খেজুরের জন্য খুব খারাপ। যদি আরো এক দেড় মাস পরে হতো তাহলে সমস্যা ছিল না, বা আরো এক দেড় মাস আগে হলো তেমন সমস্যা ছিল না। তো আজকে হঠাৎ করে বৃষ্টি এসে সব লন্ডভন্ড করে দিয়ে গেছে। বিশেষ করে আমাদের খেজুর গাছগুলোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এই যেগুলো ফুল আছে ফুলগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে, যেগুলো খোলে আছে এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো যে পাউডারগুলো পানিতে ভিজে ধুয়ে যাবে, তখন খেজুর তেমন বরাবর আর হবে না। যেইভাবে অন্ধকার হয়ে আসতেছে আমার মনে হয় বৃষ্টি আরও হবে। তবে এগুলার জন্য কোনো সমস্যা নাই, এগুলা এখন খেজুর ফুল থেকে ছোট ছোট খেজুর হয়ে গেছে এগুলো, এগুলার জন্য সমস্যা নাই। তবে এই সাইডে যে এগুলো আছে এগুলার জন্য একটু ঝামেলা। এগুলো যেগুলো খেজুর হয়ে গেছে এগুলো তো সমস্যা নাই, কিন্তু বাকি যেগুলোতে পাউডার আছে ওগুলার জন্য এখন রিক্স হয়ে গেছে। তো বেশিরভাগই এখন পাউডার, খেজুর খুব কম। এখন একদম প্রথম আসছি এই গাছের, এগুলাতে খেজুর হয়ে গেছে এগুলোর জন্য সমস্যা নাই। এটার জন্য আবার সমস্যা, এটাতে আদা খেজুর হয়ে গেছে ছোট ছোট খেজুর, আর আদা এখনো বাকি আছে। তো সব মিলিয়ে কিন্তু এখন আর এক দেড় মাস পরে বলতে পারবো আসলে বৃষ্টি আমাদের কতটুকু ক্ষতি করছে। সাত আটশো গাছ এখনো পরাগায়ন করাই বাকি। এই সাইডের গুলা আরো অবস্থা খারাপ, এগুলাতে বেশি সমস্যা হচ্ছে পরাগায়ন করা হয়েছে। এখন বৃষ্টির সাথে তো যে ফুল গাছের ফুলগুলা ওগুলা সবগুলা ধুয়ে চলে যাবে, এখন ধুয়ে চলে গেলে তো কাজ হবে না। আর আমাদের পুরুষ গাছ যেটা, এটাতে কিন্তু এখন অনেক পাহা লাগছে, তবে বৃষ্টির সাথে আরও বেশি আসবে। এখন এখন যায় বৃষ্টির সাথে আরও বেশি আসবে। তো দেখা যাক ইনশাল্লাহ এক মাস পরে বলতে পারবো আমাদের লাভ লোকসান কতটুকু হয়েছে। তো ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ। এখন সবাইকে বলে দিছি রুমে চলে যাওয়ার জন্য, কারণ এই বৃষ্টির ভিতরে কী কাজ করবে, যে রেস্ট করুক, আমিও চলে যাচ্ছি আমার রুমে। ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখাবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।